বাঁকুড়ার জয়পুর থানার গলিয়া গ্রামে গলায় দড়ি দিয়ে এক গৃহবধূকে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাশুড়ি শ্বশুর এবং জায়ের বিরুদ্ধে। নিহত গৃহবধূ ২৪ বছরের পিপাসা পালের স্বামী চন্দন পাল কর্মসূত্রে বাইরে থাকেন। এই ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পিপাসা পালের ৪ বছর আগে বিবাহ হয়, তাদের ১.৫ বছরের একটি সন্তান আছে। নিহত গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, তাকে খেতে দেওয়া হতো না এবং শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। তার মৃত্যুর সংবাদ বাপের বাড়িতে জানানো হয়নি, প্রতিবেশীরা বিষয়টি বাপের বাড়িতে জানান। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। কি হয়েছে, ঘটনাটা কি ঘটেছে? মেরে দিয়েছে, মেরে নাগে মুগুর পেয়েছি এত বড়, ছাগল পেয়েছি এত বড়, মেরেছে। রোজ আমার বোনজি আমাকে ফোন করতো, মাসি বোনি আমাকে এই করে ওই করে সেই করে, ঝিয়ার মতো খাটাই, খেতে দেয়নি, পড়তে দেয়নি, এমনকি ভুজো নাই যাই ওই না কাঠি দিয়েছিল সেই ছাগল গেলিয়েছে। তারপরে বলে আমাকে গোলাই ধরে নিতে হবে, হয় ওদের জ্বালায় বাধ্য করবে না, আমাকে ওরা মেরেই দিবে, আমাকে খেতেই দেয়নি। আমার যা আমার শাশুড়ি শ্বশুর সব প্রত্যেকটা লোক হচ্ছে। মানে যাকে মেরে দিয়েছে তার বাপের বাড়ি কোথায়? প্রতাপপুরে। প্রতাপপুরে, আপনারা কিভাবে জানলেন? আমরা এসে ওর ঘর খুলে গেছি, এত বড় মোটা মুখ। এই ভবিষ্যৎ চিন্তা আমাদের লাজনি, ওরা তো ভবিষ্যৎ চায়, ভবিষ্যৎ অথচ ওদের শাস্তি চায়, ওরা এভাবে মানলো কেন? আমরা এসে আমরা প্রথম এটা কিন্তু খবর দেয়নি, মানে শ্বশুরবাড়ির লোক আমাদেরকে বাড়িতে খবর দেয়নি, আশেপাশে গ্রামের লোক আমাদের যে আত্মীয়গুলো ছোঁয়াছুঁড়ি আছে তারা আমাদেরকে খবর দিয়েছে, দিয়ে বলেছে যে এখন তোমাদের তোমার ভাই দিয়ে কি তোমার মেয়ে দেখে যাও, এরকম কী অবস্থা আছে খবর দিচ্ছ। ওই আমার আবার এখানে ফোন করছি, ফোন করে ফোন তুলেনি, যে বা ফোন তুললো শাশুড়ি, শাশুড়ি আমার গঞ্জনা দিচ্ছে যে গঞ্জনা, এই আমার ভাই পক্ষে আমার গঞ্জনা দিচ্ছে, গঞ্জনা কেঁদে কেঁদে ঘুরোচ্ছে বাইরে, আগে কী হলো রে এরকম যেটি এই ব্যাপার। তো কত বছর বিয়ে হয়েছিল? এ বছর ৪ হবে। কী নাম আছে মেয়ে? যে মেয়ে নাম পিপাসা। পিপাসা কি? পিপাসা মণ্ডল ছিল, মণ্ডল পদে গেছিল, এখন পাল হয়েছে। আপনার নাম? আমার নাম অশোক মণ্ডল। বছর বিয়ে হয়েছিল, আর ওকে কি মাঝে মাঝে নির্যাতন চালাতো শ্বশুর বাড়ির লোকেরা? হ্যাঁ, বছর ৪ বিয়ে হয়েছে। আচ্ছা, নির্যাতন একটু দু করতো, বলতো আমরা যদি এখানে আসতুন, আমরা আসতুন বাড়িতে ভাত খেয়ে আসতুন, আবার বিকালের দিকে চলে যেতেন, এখানে ভাত খেলে গঞ্জনা দিত, ভাত এসে আমাদের রান্না ভাতে চলে এলো, ভাতগুলো খেয়ে চলে গেলো, আমাদেরকে আবার রান্না করতে হবে, আর সেই শুনে আমরা এখানে খেতাম। কাছে আমার সম্বন্ধী ছেলের বিয়ে হয়েছে, মাঝে মাঝে তাদের বাড়িতে খেয়ে আসতুন। আচ্ছা, কখন আপনারা জানলেন যে ঘটনাটা ঘটেছে বলে? আমি বাড়িতে থাকিনি, আমার শরীর খারাপ, জ্বর এসেছিল, আমি ওষুধ দিন ওষুধ খেয়েছিলাম, আবার ওষুধ ফুরিয়ে গেছে, আমি ওষুধ আনতে গেলাম, ছেলেটাকে আমার ঠিক ফোন করে কি বলে দেখে যায় না, ছেলেটা আমাকে আর বলে কারা ফোন করেছিল? প্রতিবেশীরা না? আচ্ছা, এখানে আমার একটা ভাগ্নি সম্পর্কে আছে, ওই যে অজয় বলে, সে তার মেয়ে ফোন করেছে তাদের বাড়ি, এবারে আমি আমাকে যে বলছে গণেশদা এরম পিপাসার ঘরে কিছু খবর নিয়েছিলে নাকি? না যে আমি খবর নিইনি কিছু, বলছে এক খবরটা নিয়ে দেখো দিন, ও আর বলতে পারেনি এই ব্যাপারটা হয়ে গেছে বলে। তারপরে এবারে আমি খানিক বাদে আবার ওকে এমনি সামনাসামনি জিজ্ঞাসা করেছিল, আবার এবারে ষষ্ঠী বলছে, ষষ্ঠীকেও কি ওই ছেলেটিকে কিছু বলেন? এবারে ছেলেটি এখন আমাকে বলছে, তারপরে আবার ওর মামা এলো, মামা এসে আমাকে ডাকলো ফাঁক দিয়ে, দেখে বলছে ওর মনে হচ্ছে জামতলায় ফোন করেছিল, এখানে সব ডিডি হয়ে গেছে, মার্ডার হয়ে গেছে বলে। তারপরে মার্ডার হওয়ার পর এবারে আমাকে দেখে বলে এই ব্যাপার হয়ে গেছে। এবারে আমার তার আপনারা এখন কী চাইছেন? এই যে আপনার মানে একটা ফুলের মতো মেয়ে তাকে চলে গেল বা তাকে মেরে দেওয়া হলো, এখন কী চাইছেন? কী শাস্তি চাইছেন না কী চাইছেন? শাস্তি আর কী করবো, সবাই আছে, দাদা আছে, আরে বলুন মেয়ে ছেলের, মেয়ে ছেলেটি আছে, ছোটো মেয়ে ছেলে, তার একটা ভবিষ্যৎ ব্যবস্থা করতে। একবার এসেছে সে খেতে পারিনি, আমাদেরকে বলে গেল দেখো যেই যাও অথবা যাওনি, পাশে আত্মীয় বাড়ি আছে,
বৌদি আর বৌদি হচ্ছে পুলিশ হবে সে ট্রেনিং দিচ্ছে কত বছর বিয়ে হয়েছিল বিয়ে কত বছর হবে তো বাবাজির বিয়ে হয়েছিল ওই চার বছর হবে চার বছর হয়েছিল আচ্ছা আচ্ছা দিয়ে কিভাবে আপনারা খবর পেলেন খবরটা আমি অনেক দিন পেয়েছি মামা বাড়ি একদম বেরিয়েছি ছোট থেকে মামা ঘরে মানুষ হয়েছে মামা বাড়ি আমরা সব মানুষ আমরা ফোনকে ছোট থেকে মানুষ করেছি আমরা তিন বছর মত ফোন করে দিয়ে আমাদের বাড়ি যাবে না বাড়ির লোক এখন আছে কেউ নেই একমাত্র যা ছিল যেটা ওই দিনটা ওই কথা বলে মারলো আজকে এখানে এসার পর ও যা আমার চুলমুটি ধরে মারলো কিছু করে না আর মা যা আমার চুলমুটি ধরে মারলো আর ও ঝিয়ের মত ওকে কাটাই করবেন না কোথাও মুগুরটা কই যেটা মেরেছে মুগুরটা লয় সব বলে পুলিশে মারা পুলিশে আমাদের কোন তো এটা আমাদের ছয় এত করতে মিডিয়া কাটাক মিডিয়া বেরা কোন মুগু সাবল কমপ্লেন করুন শেষ হবে আগে সাংবাদিক না ছেড়ে দাও আইপিএস করুন আমার আইপিএস না করুন বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা রিপোর্ট আনন্দ বার্তা।